আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা মা ছেলে মিলে যাচ্ছি আমার খালার বাসায়, আমার ছেলের খালামণিকে আর তার ভাইকে বিদায় দিতে। আসলে হয়েছে এটা কি, আমার খালাতো বোনের বেবি হয়েছিল, ওরা এখন বাসায় যাচ্ছে, ওদের বাসায় যাচ্ছে, ও শ্বশুর বাসায় যাচ্ছে, তার জন্য দাওয়াত। তো আমরা মা ছেলে ম্যাচিং ম্যাচিং সব কিছু পরে, নীল লাল একটা কম্বো পরে তারপর আমরা চলে যাই। এদিকে আমি আমার ছেলে তো অল টাইম ভিডিও করি, এদিকে আমাকে চশমা পরে দেখে আমার ছেলে তো হতাশ, না আম্মু প্লিজ চশমাটা পরো না মা, এইভাবে আমাকে অনেক জোরাজোরি করলো। আমি বুঝাইলাম, বাবা দেখো যদি চশমা না পরি তাহলে কেমন লাগবে বলো। তারপর আর কি ও নিজেই খুলে নিল, কী আর করবো। এই যে আমরা তিন ভাবি, আমার তিন ভাবি, আমি তার ভাইদের ছেলে আর একটা আছে, ওগুলা তো অত ইয়া করা হয় নাই। তারপরে এই যে আমার খালার বাসায় চলে আসলাম, ওই যে ছোটো বাবু আমার বোনের ছেলে তাসফিন, এটা আমার আম্মু আমার বাবু দেখেন এখানে। এখানে রোশন অনেক দুষ্টুমি করছিল, তারপরে দুষ্টুমিগুলো মেনে নিয়ে আমি ভিডিও করছিলাম ভাবিদেরকে সাথে। এদিকে এসে আমাদের গাছের কলাটা দেখেছে, দিয়ে হয়ে নেওয়ার জন্য কান্না শুরু করেছে, তখন ওখানে নিয়ে ওকে বসে আসি যে নাও। তারপরে এই যে ওরা সবাই নিয়ে বসে আছে, এখন আমাকে এটি আমার খালাতো বোন ওর কোলে গেছে, খালামণির কোলে। এখন আমার ভাইয়ের ছেলের সাথে আমার ছেলে মারামারি করবে, এর জন্য দেখেন কি দুষ্টু হয়েছে, মারামারি করবে দুইজন মিলে, অল টাইম মারামারি। এদিকে রান্নাবাড়া চলছে, এদিকে ভাবিরা মিলে হচ্ছে ছোটো মামির কোলে গিয়ে বসে আছে, এদিকে আমি একটু বুঝিনি তো ক্যামেরা ফেলেই তো একটু ঢং করে ভিডিও করতেই হয়, আমি সবাইকে মিলে ভিডিও করছিলাম। তারপর আস্তে আস্তে এই যে আমার ছেলেকে নিয়ে আবারও একটা ভিডিও করছিলাম, কিন্তু ও তো আমাকে পাত্তাই দিচ্ছে না, কেমনটা লাগে। আমি এদিকে ভিডিও করছি, তারপরে এই তো শান্ত সৃষ্ট হয়ে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ালে এতটা কিউট লাগে, মানে আমার কাছে তো অনেক কিউট লাগে, পাখিদের কাছে জানি না। তারপরে ওকে ঘুমিয়ে আমি ভিডিও করছিলাম, আস্তে আস্তে ও ঘুমাই গেল, ঘুম থেকে আবার উঠেও গেছে, উঠে আমার সাথে দোষটা মেয়ে, আম্মু চুরি পরছো কেন, ওর কত প্রশ্ন, আম্মু তুমি সাজলা কেন, আম্মু তুমি চুরি পরলা কেন, মানে আমাকে কিছু পড়তে দিবে না, সাজতে দিবে না। এদিকে আমার ভাবিয়া করছে, ভাবির মুখের দিকে তাকাচ্ছে আর আমাকে করছে, আর এদিকে আমার ছোটো বোনকে ওই মারছে, কানের দুল ধরে টানছে। এদিকে তো প্রচুর দুষ্টু, এত পরিমাণে দুষ্টু হয়েছে যে সবসময় মারধর করবে, দেখে যতটা দেখেও মনে হয় যে দুষ্টু। আর এদিকে আমি এদিকে ক্যামেরার দিকে ফোকাস করছি, আর ওদিকে আমার বোনকে মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে। তারপর আমি বলছিলাম যে বাবা মেরো না, খাওলামনি হয় তোমার ছোটো একটাই খাওলামনি। তারপর আমি ওকে নিয়ে ওর কাছে যখন আর রাখতে পারলাম না, তখন আমি নিয়ে নিলাম, নিয়ে এই তো ওই কেমন যেন একটা করছিল মুখটাকে। তারপর আবার আমার দোল মালা এগুলো নিবে, খামচাবে, এর জন্য যে বাইনা ধরে নিয়েছে। তারপর এদিকে আমার ভাইয়ের ছেলে মেয়ে সাজিয়ে দিয়েছে, আমি দিয়েছিলাম, দিয়ে কেমন হয়েছে বলবেন একটু, আমি তো অনেক এক্সাইটেড ছিলাম। তারপরে যে সবাইকে নিয়ে বিদায় দিচ্ছিলাম, আজকে গরিব বলে হেঁটে হেঁটে যাওয়া লাগছে, কালকে বড়লোক হলে এরোপ্লেনে যেতাম। এই যে এটা আমার বোন, এটা আমার বোন, তারপরে আরও পিছনে আছে খালা আছে, ও লজ্জা পাচ্ছিল। তারপরে এই যে আমার ছেলে, ছেলেকে নিয়ে আমি যখন ভিডিও করছিলাম, ওরা পিছনে আসছিল, আমি সামনে থেকে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। ভিডিও করতে করতে আমার ছেলে আমার দিকে না, ক্যামেরার দিকে না, ওদের দিকে ফোকাস, আম্মু তোমাকে দেখবো না, তোমার ক্যামেরা পচা, কম দামি ক্যামেরা, আমি তোমার ফোনের দিকে তাকাবো না, দিয়ে ওই দিকে সবাইকে দেখছিল। আর আমি কি বেচারা নষ্ট ক্যামেরা নিয়েই চালিয়ে যাচ্ছি, কি আর করব। তারপর যেতে যাইতে 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 এই তো এক পর্যায়ে ওরা আমাকে বিদায় দিয়ে দিচ্ছে, বলছে যে যা তোরা দরকার নেই। আমি কি করব বেচারা, ভিডিও করতে করতেই চলে যাচ্ছি, কি আর করব বলেন, কেউ পাত্তা না দিলে আর কি করব। দেখেন আমি এত সুন্দর করে ক্যামেরাটা ধরে আছি, আর ওরা তো আমাকে পাত্তাই দিচ্ছে না, এমনকি আমার ছেলেও পাত্তা দিচ্ছে না, আম্মু তোমার পচা ক্যামেরা দিব না পাত্তা, দিয়ে ওই তো ওরা ওদিকে চলে যাচ্ছে, ওদেরকে হাই ফাই দিয়ে আমি টাটা বাই বাই হয়ে গেলাম। তারপর ছেলেকে এদিকে নিয়ে এসে আমি আর ছেলে একা একা ভিডিও করতে করতে চলে আসছি,
যে যাও তোমরা চলে যাও, এদিকে আমরা মা ছেলে মিলে এখন বাসায় যাই। সবাই কিন্তু অবশ্যই